ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু এভরি টু মাই চ্যানেল বুধে ভেয়ার আশা করি সবাই খুব ভালো আছো অ্যান্ড আজকে শিবরাত্রি সো শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা সবাইকে মহাদেবের কাছে প্রার্থনা করি সবার জীবন শুভ হোক মঙ্গল হোক এবং সবাই জন্য নিজের লক্ষ্যে অবতীর্ণ হতে পারো ঠিক আছে তো এই কামনা করে আমি ভিডিওটা স্টার্ট করছি অ্যাকচুয়ালি আজকে নবরাত্রি মানে যেদিন আমি ভিডিওটা বানাচ্ছি বাট হয় মেবি এটা পাবলিশ হতে পারে অন্য কোনো ডেটে সো মাইন্ড ওকে চলো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নে কি বলেছে দেখো চুজ দা অড ওয়ানিং এর প্রশ্ন আমরা যে সিরিজটা আলোচনা করেছিলাম তো আজকেও করবো দেখো দা অড প্রথমে চারটে ওয়ার্ডের কোড আছে সেগুলোর থেকে যেটা অড মানে যে বাকিগুলোর সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না সেটা আমাকে চুজ করতে হবে তাহলে আমি লিখে ফেলছি দেখো প্রথমে বলছে বিডিই ঠিক আছে তারপর বলেছে দেখো কে এম এন পি তারপর বলেছে দেখো পি আর এস ইউ তারপর বলেছে দেখো টি ডব্লিউ এক্স জেড তাহলে আমাকে কি করতে হবে এদের নাম্বারিংগুলো লিখতে হবে যদি দেখো বি বি হচ্ছে কত বি হচ্ছে দুই ডি কত ডি হচ্ছে চার ই কত ই হচ্ছে পাঁচ জি হচ্ছে সেভেন এই নাম্বারিংগুলো কিন্তু খুব তাড়াতাড়ি লিখতে হবে কারণ কি এটা যত তাড়াতাড়ি করতে পারবে তত তাড়াতাড়ি ট্রিক্সটা তুমি ধরতে পারবে কে কত কে হচ্ছে এগারো এম হচ্ছে তেরো এন হচ্ছে চোদ্দ পি হচ্ছে কত ষোলো পি হচ্ছে ষোলো আর হচ্ছে আঠেরো এস হচ্ছে উনিশ ই হচ্ছে একুশ আচ্ছা টি কত টি হচ্ছে টি টোয়েন্টি কুড়ি ওয়ার্ক ওয়ার্ক কত ডাব্লু তেইশ এক্স হচ্ছে চব্বিশ জেড হচ্ছে ছাব্বিশ ও দেখো কোনটা একটু অন্যরকম অড টাইপের হচ্ছে ভালো করে যদি দেখো দুই আর এ চার চার আর একে পাঁচ পাঁচ আর দুয়ে সাত এগারো আর দুয়ে তেরো তেরো আর একে চোদ্দো চোদ্দো আর দুয়ে ষোলো মানে টু প্লাস ওয়ান প্লাস টু দেখো দুই আর দুয়ে চার চার আর একে পাঁচ পাঁচ আর দুয়ে সাত এগারো আর দুয়ে তেরো তেরো আর একে চোদ্দো চোদ্দো আর দুয়ে ষোলো এটাও দেখো ষোলো আর দুয়ে আঠেরো আঠেরো আর একে উনিশ উনিশ আর দুই একুশ এটাও দেখো কুড়ি আর দুয়ে বাইশ এখানে এটা দেখো অড কারণ কি এখানে দুই তাহলে কুড়ি আর দুয়ে বাইশ হওয়া উচিত ছিল এখানে আছে তেইশ আবার দেখো চব্বিশ প্লাস এক ছাব্বিশ তেইশ প্লাস ওয়ান চব্বিশ এটা ঠিক আছে লাস্টের দুটো ঠিক আছে এক আর দুই যোগ হয়েছে বাট এখানে কুড়ির পর বাইশ হওয়া উচিত ছিল যেটা হয়নি সুতরাং অপশন ফর হয়ে যাচ্ছে আমার এখানে অড এখানে আমাকে অড বের করতে বলেছে তাহলে অপশন ফোর হয়ে যাচ্ছে এখানে আমার অড ওকে দেখো নেক্সট আমার আচ্ছা তাহলে এটা আগে আমি একবার লিখে ফেলি ফাইভ আর নাইন পি ফাইভ আর নাইন পি সেভেন এস নাইন টি থ্রি পি সিক্স এই একটা সিরিজ আছে বা এটাকে তুমি ইকুয়েশনও বলতে পারো এরপর আর কি ডিনোট করছে সেটা আগে লিখে ফেলো আর ডিনোট করছে দেখো ইন্টু তাহলে আর ডিনোট করলো ইন্টু এরপর দেখো পি কি ডিনোট করছে পি ডিনোট করছে তোমার প্লাস তাহলে সেভেন এস কি ডিনোট করছে এস দেখো মাইনাস মাইনাস নাইন টি কি ডিনোট করছে টি ভাগ থ্রি পি কি ডিনোট করছে প্লাস প্লাস সিক্স হয়ে গেল এরপর দেখো আমরা করে তাহলে দেখো নিয়মে আমরা নিয়ম অনুযায়ী করবো তাহলে প্রথমে আমরা গুণটা করছি না প্লাস সেভেন মাইনাস এটা ভাগের কাজ তাহলে তিন তিনে ন প্লাস সিক্স থেকে গেল এরপর গুণটা করে নয় পাঁচে পঁয়তাল্লিশ প্লাস সাত প্লাস ছয়টাকে এদিকে নিয়ে আসছি তিনটাকে এদিকে দিয়ে দিলাম ওকে তাহলে পঁয়তাল্লিশ আর তেরো ঠিক আছে একটা লাইন লিখিয়েই দিচ্ছি পঁয়তাল্লিশ প্লাস তেরো তার মানে কত হবে পাঁচের তিনে আট চার আরেক পাঁচ আঠান আঠান্ন মাইনাস সমান কত आंसर হচ্ছে ফিফটি ফাইভ যাচ্ছে কারেক্ট আনসার ফিফটি ফাইভ হচ্ছে কারেক্ট অ্যান্সার দেখো অপশান এতেই রয়েছে ফিফটি ফাইভ সো ফিফটি ফাইভ অর অপশান এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট দেখো নেক্সট নেক্সট হচ্ছে খুব মজাদার অঙ্ক কি বলেছে ফ্লাইট টু মুম্বাই লিভস এভরি ফাইভ আওয়ার ফ্লাইট আমি একটা জায়গাতে আছি যে জায়গা থেকে প্রতি পাঁচ ঘন্টা অন্তর অন্তর মুম্বাই যাওয়ার জন্য ফ্লাইট পাওয়া যায় অ্যাট দ্য ইনফরমেশান কাউন্টার আই ল্যান্ড দ্যাট দ্য ফ্লাইট টুক অফ টোয়েন্টি ফাইভ মিনিটস বিফোর আমি যে সময়ের কথা বলছি তার থেকে আমি ওই এনকাউন্টার সরি ইনফর্মেশন কাউন্টারে আমি গিয়ে জিজ্ঞেস করলাম যে বোম্বে যাওয়ার নেক্সট ফ্লাইট কত দিন ওরা বললো বোম্বে যাওয়ার ফ্লাইটটা তো ওই কুড়ি মিনিট আগে জাস্ট চলে গেলো এরপর নেক্সট তো সেই পাঁচ ঘন্টা অন্তর মানে আপনাকে তো ওয়েট করতে হবে অনেকক্ষণ নেক্সট হচ্ছে সরি এই প্রিভিয়াস যে ফ্লাইটটা গেল সেটা পঁচিশ মিনিট আগে চলে গেল দ্য টাইম নাও ইজ দশটা পঁয়তাল্লিশ এখন বাজে আমার দশটা পঁয়তাল্লিশ এখন দশটা পঁয়তাল্লিশ এ এম টাইম আচ্ছা ঠিক আছে এরপর বলছে দশটা পঁয়তাল্লিশ টাইম দ্য লাস্ট ফ্লাইট টু কফ টোয়েন্টি ফাইভ মিনিটস বিফোর তাহলে এখান থেকে আমি আগে টোয়েন্টি ফাইভ মাইনাস করবো ঠিক আছে লাস্ট ফ্লাইট কখন গেছে সেটা তো আগে আমাকে বুঝতে হবে তার মানে দশটা কুড়িতে আমাকে লাস্ট ফ্লাইট গেছে এরপর আমাকে নেক্সট ফ্লাইটে যেতে হবে তাহলে পাঁচ ঘন্টা অন্তর অন্তর মানে পাঁচ ঘন্টা অপেক্ষা করতে হবে তার মানে দশটা ফাইভ এর সাথে পাঁচ ঘন্টা যদি যোগ করি তার মানে কত হচ্ছে এখানে লিখছি দশ আর পাঁচে পনেরোটা কুড়ি পনেরোটা কুড়ি তার মানে বারোর পর তো আমরা আবার ওয়ান টু থ্রি ইউজ করি তাহলে বারোর পর হচ্ছে কত তিনটে কুড়ি এবার দেখো এটা এম ছিল বারোর পর মানে তিনটে কুড়ি পি এম হয়ে যাবে এবার দেখো কোন অপশান দেখো প্রথমে তিনটে কুড়ি বাট এখানে ভালো করে দেখো এ এম আছে দুটো তিনটে কুড়ি আছে অনেকে তিনটে কুড়ি এখানে পেয়ে এটা টিকমার্ক করে দেবে বাট ভালো করে দেখো তিনটে কুড়ি এ এম আছে সো এ এম হবে না কোনো মতোই হবে না তিনটে কুড়ি পি এম অপশান হয়ে যাবে সঠিক উত্তর সো পুরো অঙ্কটা করার পরেও বা পুরো কোয়েশ্চেনটা সলভ করার পরেও কিন্তু ভুল করার একটা এখানে সম্ভাবনা থাকছে সো বি কেয়ারফুল ওকে চলো আজকের শেষ প্রশ্ন ডায়মন্ড ডায়মন্ড ও এন ডি এটাকে কোড করেছে ভি ওয়াই এম কে এল ভি তাহলে ডায়মন্ড এর কোড যদি এটা হয় তাহলে ফিমেলের কোড কী হবে এখানে লিখছি ফিমেল মহিলা এফ এল ই ফিমেল এর কোড কি হবে ভালো করে দেখো ডি কত ডি হচ্ছে চার বি হচ্ছে বাইশ আই নয় কি হচ্ছে কত সতেরো তাহলে নয় সতেরো এই বাইশ এদের থেকে ট্রিক্স আসার চেয়ে আমার মাথায় একটা জিনিস খেলে যাবে তাহলে দেখো ডি এর রিভার্স কি গো ডি এর রিভার্স হচ্ছে ডাব্লু কিন্তু দেখো ডাব্লু থেকে এক মাইনাস করা আছে আই এর রিভার্স কী আর আর হচ্ছে আঠেরো দেখো এক মাইনাস করা আছে এম এর রিভার্স কি এম এর রিভার্স এন এন থেকে এক মাইনাস মানে আবার এম আছে দেখো ও ও এর রিভার্স এল মানে বারো দেখো এগারো আছে ডি এ রিভার্স আবার সে ডাব্লু হওয়া উচিত ছিল বা দেখো এক মাইনাস করে ভি আছে তার মানে যেটা আমি বের করবো কী করবো রিভার্স করে এক মাইনাস করবো তাহলে চলো এফ এর রিভার্স কি এফ এর রিভার্স ইউ হওয়া উচিত বাট ইউ হবে না এখানে কি হবে টি হবে এক মাইনাস হবে ই এর রিভার্স ভি হওয়া উচিত বাট কী হবে ইউ হবে এম এর রিভার্স কি হওয়া উচিত এন হওয়া উচিত

অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর দেখো এইটা এই যে আমি মুখে মুখে এত তাড়াতাড়ি করতে পারলাম তার একটাই কারণ আমার প্রত্যেকটা অ্যালফাবেট অ্যালফাবেটের নাম্বারিং ঠিক আছে প্রত্যেকটা অ্যালফাবেটের নাম্বারিং সাথে তাদের রিভার্স এদের নাম্বারিং এটা আমার একদম ঠোঁটস্থ হয়ে আছে তাই আমি তাড়াতাড়ি মুখে মুখে এত মানে এত তাড়াতাড়ি করতে পারলাম সো সবাই পারবে কি করতে হবে জাস্ট এই যে এ টু জেড এক থেকে ২৬ পর্যন্ত কোন অক্ষরটা কার নাম্বার এটা মনে রাখতে হবে সাথে সাথে তাদের রিভার্স রিভার্স কি রিভার্সের দুটো রিভার্সের যোগফল কী হয় আমি এগুলো ডিটেলে আলোচনা করেছি আমি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে দেখে নেবে ভালো করে ঠিক আছে এটা যদি একবার ধরতে পারলে তাহলে আর কিন্তু এই ধরনের প্রবলেমে না কোনো দিন সমস্যা হবে না তোমার এই প্রবলেমগুলো করতে বেশি সময় লাগবে ওকে আচ্ছা আজকে এ পর্যন্ত বোঝাতে পারলাম আশা করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে থ্যাংক ইউ আর ভিডিও যদি ভালো হয় হেল্পফুল হয় প্লিজ সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ